ক্রিকেটটা ধৈর্যের খেলা, মাথা ঠান্ডা যাদের, প্যাশন আছে যাদের, তারাই হয় সাকসেসফুল। তবে লিটন দাসের মাথাটা বড্ড গরম, যার কারণে ধারাবাহিক নন এই ক্লাসিক্যাল ব্যাটার। মিরাজ এবং লিটন যেন যোজন যোজন দূরত্বে, একজন দলের বোঝা টেনে নিয়ে যান বেশিরভাগ সময়, আরেকজন দলের মাথা ব্যথার কারণ হন হর হামেশাই। এদিন সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা মেহেদী মিরাজের অপেক্ষা দীর্ঘায়িত হলো। তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর 7 উইকেটে 283, লিড 81 রানের, হাতে 3টা উইকেট। মিরাজ 171 বলে 87 রানে অপরাজিত আছেন। তার সঙ্গী নাঈম হাসান 28 বলে 16 রানে অপরাজিত। জাকের আলী করেন 58 রান অভিষেক টেস্টে। রাবাদা নিয়েছেন 4 উইকেট, মহারাজ 3টা। অন্যদিকে ধৈর্যের পরীক্ষায় ব্যর্থ লিটন। আউট হবার পর লিটন দাসের ব্যাট ছুঁড়ে মারার ঘটনা নতুন নয়, এর আগে একাধিকবার দেখা গেছে এমন ঘটনা। মিরপুর টেস্টের তৃতীয় দিনে 7 রান করে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার পথে ব্যাট ছুঁড়ে মারেন লিটন। পরপর 3 উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। মাহমুদুল জয় আর মুশফিকের পর আউট হয়ে যান লিটন, তাকে রিভিউ নিয়ে ফেরালো দক্ষিণ আফ্রিকা। কেশব মহারাজের স্টাম্পে পিচ করে টার্নে বেরিয়ে যাওয়া ডেলিভারি রক্ষণাত্মক খেলার চেষ্টা করেছিলেন লিটন। বল তার ব্যাটের উপরের অংশে ছুঁয়ে কাইল ভেরেইনার গ্লাভসে, জোরালো আবেদন হলেও প্রথমে সাড়া দেননি আম্পায়ার। মহারাজের আত্মবিশ্বাস দেখে শেষ মুহূর্তে রিভিউ নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। রিপ্লে দেখে লিটনকে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। বদলে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। 15 বলে 7 রান করে ফেরার পথে ড্রেসিং রুমের সামনে গিয়ে এই ব্যাট ছুঁড়ে মারেন লিটন। একটা টেস্ট ম্যাচ চলাকালীন বিষয়টা দৃষ্টিকটুই বটে। পাকিস্তানের দুর্দান্ত সেঞ্চুরি করা লিটন আবার কবে ধারাবাহিকতা ফিরবেন সেটা কে জানে। তার আরও একটা বড় ইনিংস দেখার অপেক্ষায় যে এখন সবাই হচ্ছে আমাদের টপ অর্ডার রান করতে পারছে না, যার কারণে আসলে মিরাজ বা লোয়ার অর্ডারের উপর চাপ পড়ে যাচ্ছে। কীভাবে দেখছেন বিষয়টা? আমাদের টপ অর্ডারের যেই ব্যর্থতা এটা তো দীর্ঘদিনে, প্রায় আমাদের তামিম ইকবাল না খেলার পর থেকে আমাদের এই সমস্যাটা প্রকট আকারে বোঝা গেছে। আমরা একজন বিকল্প তামিমের একজন বিকল্প তৈরি করতে পারিনি। বিসিবিকে এই ব্যাপারে আরও বেশি পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। টেস্ট ক্রিকেটার আসলে বলবো যে টপ অর্ডাররা ভালোভাবে রান না করলে তো লোয়ার অর্ডার কিছু করতে পারবে না, এটা একটা ধৈর্যের খেলা, আমাদের ব্যাটসম্যানদের একেবারে অধৈর্য। এটা তো অবশ্যই, আপনি ওয়ার্ল্ড ক্রিকেট যদি দেখেন, আপনি টপ 4 যদি একটা বড় ইনিংস খেলে তাহলে হচ্ছে যে ম্যাচ উইনিং সম্ভাবনাটা বেড়ে যায়। তা আমাদের যে মূল সমস্যা সেটা হচ্ছে যে আমাদের ব্যাটিংটা ভালো হচ্ছে না, আর আমাদের পূর্বের যে ম্যাচগুলো ছিল আমরা আগে যখন দেখতাম তখন আমাদের বলিং ইউনিটটা অতটা স্ট্রং ছিল না, কিন্তু বর্তমানে আমরা দেখতেছি যে আমাদের বলিং ইউনিটটা অনেক স্ট্রং, বাট আমাদের ব্যাটসম্যানরা সাপোর্ট দিতে পারতেছে। আমাদের ব্যাটিংরা সাপোর্ট দিলে আমরা বড় দল হয়ে উঠবো বলে আমি বিশ্বাস করি। মুশফিকের ব্যাপারে কী বলবেন? মুশফিকের থেকে তো আপনারা 100-150 রান মিনিমাম এক্সপেক্ট করেন। মুশফিকুর রহিম তো বাংলাদেশের ডিপেন্ডেবল ব্যাটসম্যান, উনি যখনই বাংলাদেশ বিপদে পড়ে তখনই ওনার একটা বড় ইনিংস আমরা প্রায় দেখি। তবে আমরা আজকেও আশা করছিলাম যে উনি একটা বড় ইনিংস খেলবে, দুর্ভাগ্যবশত উনি পারে নাই। আর লিটন দাসের বিষয়টা উনি হচ্ছে উনি অন অ্যান্ড অফ আছে, উনি 1-2 ম্যাচ ভালো খেলেন আবার 2 ম্যাচ খারাপ খেলেন, তো ওনার মনে হচ্ছে যে এই বিষয়টা আরও নজর দেওয়া উচিত। টেস্ট ক্রিকেট অন্তত উনি দেখছেন, মানে লাস্ট কয়েকটা সিরিজ দেখলে মনে হয় যে উনি কিছুটা ধারাবাহিক ছিল, অর্থাৎ ইন্ডিয়া সিরিজটা বাদে কিছুটা ধারাবাহিক ছিল। টি-20 ওয়ানডেতে একটু প্রবলেম ছিল, বাট এখন টেস্ট ক্রিকেটটাও সেম প্রবলেম উনি ফেস করছে।